বাংলা স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেল জংশনে দর্শক পুরো অনুষ্ঠানে থাকছি আমি ডাক্তার শাহেদ ইমরান আমরা সবাই জানি যে ক্ষুদ্র এক জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করছি সারা বিশ্বে আমরা এবং এই যুদ্ধের সম্মুখ ভাগে আছেন আমাদের চিকিৎসকরা আমাদের যাদেরকে বলছি আমরা স্পাইডারম্যান কমরেড সেই চিকিৎসকরা আজকে জীবনের বিনিময়ে জীবন বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন দর্শক আমরা এই সময়ে অনেক সময় দেখেছি যে সাধারণ রোগের চিকিৎসা করতে গিয়ে কিন্তু মানুষ অনেক সময় বিপাকে পড়েছেন আমাদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে আমরা যদিও জানি যে এই মুহূর্তে করোনাকালীন একটি সময় একটি মহামারী বা অতিমারী যেটি বলি না কেন সেটি চলছে কিন্তু এর মধ্যে আমাদের সাধারণ রোগগুলোর চিকিৎসা কেমন চলছে বা সাধারণ মানুষ আমরা বিভিন্ন রোগে ভুগছি সেই সাধারণ ছোট ছোট সমস্যাগুলো নিয়ে আমরা কতটা আমাদের সচেতন বা আমরা আমাদের মনে করি আমাদের যে চিকিৎসকরা রয়েছেন আমরা তার কাছে কতটুকু যেতে পারছি আমাদের এই সময়টিতে আমরা দেখেছি যে অনেক সময় আমরা সঠিকভাবে সঠিক জায়গায় যেতে পারছি না কিন্তু আমাদের সাধারণ সচেতনতার যে জায়গাটি রয়েছে সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি আমরা অনেকটাই উদাসীন সেই শৈথিল্যের জায়গা থেকে আমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে দর্শক আপনারা যদি একটু আপনাদের স্মৃতিচারণ করতে যান বা আপনার আমরা যদি আপনাদের স্মৃতির কাছে আশ্রয় নিতে বলি তাহলে একটি ঘটনা একটু যদি মনে করতে পারেন কি না জীবনে কখনো পেটের পীড়ায় বা পেটের ব্যথায় বা গ্যাসের সমস্যায় আমরা সবাই কম বেশি কোনো না কোনো সময় ভুগেছি এখনও হয়তো কেউ কেউ ভুগছেন দর্শক এই যে সমস্যাটি আসলে এটি কেন হয় লক্ষণ কি এর চিকিৎসা কি রয়েছে এই রোগটি আসলে কি এটি কি রোগের পর্যায়ে পড়ে নাকি একটি উপসর্গমাত্র দর্শক এই বিষয়গুলো আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আলোচনা করব আমাদের সাথে আছেন দেশ খ্যাত একজন পরিপাকতন্ত্র এবং লিভার বিশেষজ্ঞ দর্শক আমরা আজকের বিশেষজ্ঞ অতিথির কাছে আমরা চলে যাব এবং আপনার পরিচয় করিয়ে দেব তার আগে বলে রাখি আজকের বিষয় আমরা প্রাসঙ্গিক কারণে নির্ধারণ করেছি আলসার রোগ ও তার চিকিৎসা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবেন আর এনায়তপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হাসপাতালের লিভার এবং পরিপাকতন্ত্রের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জুলফিকার আলী স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা স্টুডিওতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আমার দর্শক বিন্দা তাদেরকে স্বাগত জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ স্যার আমরা আজকে আলোচনা করব পেপটিক আলসার এই সমস্যাটি নিয়ে আলসার এই শব্দটি কিন্তু আসলে আমাদের অনেকের কাছে হয়তো পরিচিত আমরা অনেকে গ্যাস্ট্রিক নামে চিনি এই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদেরকে দেবার চেষ্টা করব তার আগে যেভাবে আমরা এটিএন বাংলা সর্বশেষ করোনা নিয়ে যে প্রতিবেদনটি সেই প্রতিবেদনটি আমরা দেখে এসে আমরা মূল আলোচনায় আসবো দর্শক দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও বারো জনের মৃত্যু হয়েছে এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার পাঁচশো জনে মৃত ব্যক্তিদের নয় জন পুরুষ এবং তিনজন নারী এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে বারো জন সবশেষ ষোলো হাজার দুশো ছটি নমুনা পরীক্ষায় এক হাজার চোদ্দ জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার ছয় দশমিক দুই ছয় শতাংশ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার দুশো ছত্রিশ জনে গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন এক হাজার একশো আটত্রিশ জন এই নিয়ে মোট সুস্থ হয়েছে পাঁচ লাখ দশ হাজার তিনশো দশ জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার একানব্বই দশমিক সাত চার শতাংশ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দর্শক প্রতিবেদনটি বলে দিচ্ছে সংক্রমণের হার গত সপ্তাহ থেকে কিন্তু অনেকটাই বেড়েছে মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে সুতরাং আমরা এই যে টিকা উৎসব চলছে কিন্তু এর মধ্যেও কিন্তু স্বাস্থ্য সচেতনতা জায়গাটিতে কখনোই আমরা কিন্তু ভুলে যাব না কেননা এই রোগ থেকে আমাদের বেঁচে থাকতে হবে বেঁচে বাঁচিয়ে রাখতে হবে আপনার পরিবার আপনার সন্তান আপনার বাবা মা সবাইকে দর্শক আজকে আমরা আলোচনা করছি পেপটিকালসার আলসার রোগটি নিয়ে এবং তার চিকিৎসা নিয়ে এই বিষয়ে কথা বলবার জন্য আপনারা জানেন আমরা পরিচয় করিয়ে দিয়েছি আজকে দেশ খ্যাত একজন লিভার এবং এবং পরিপাকতন্ত্রের বিশেষজ্ঞ চিকিৎসককে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন চিকিৎসা বিজ্ঞানী শিক্ষক গবেষক এবং একই সাথে এই মহামারীকালীন সময়টিতে যিনি আসলে নিজেকে উজাড় করে দিয়েছেন মানুষকে বাঁচাবার জন্য অধ্যাপক ডাক্তার জুলফিকা স্যার আপনাকে আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা আপনি এই সময়টিতে আমরা দেখেছি স্যার যে অনেক বয়স্ক মানুষ তারা আমাদের তাদেরকে বলেছে আমরা পরামর্শ দিয়েছি ঘরে থাকবার জন্য আমাদের সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদেরকেও আমরা চেষ্টা করছিলাম তারা যেন আক্রান্ত না হন তারা যেন ভালো হন কিন্তু এইরকম একটি মহামারীর সময় এরকম একটা যুদ্ধ চলছে যেখানে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ চলছে সেরকম একটি সময়ে আমরা আপনাকে দেখেছি যে আপনি শুরু থেকেই মানুষকে চিকিৎসা করতে করেছেন এবং আপনি কিন্তু অবলীলাই তাদেরকে বিভিন্নভাবে সেবা দিয়ে গেছেন অধ্যাপক জুলফিকার আলী আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার সেই অভিজ্ঞতার কথা এই সময়টিতে আসলে আপনি কেন জীবনের ঝুঁকি নিয়ে আপনি সেই গ্রামে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দিলেন আমি যেহেতু একজন ডক্টর আমার কাজ হলো যে একজন অসুস্থ লোককে সুস্থ করে দেওয়া বা তার চিকিৎসা দেওয়া করা এখন যে দেশে একটা মহামারী চলছে এবং একটা একটা প্রকটভাবে একটা সব আহরণ সৃষ্টি করছে এখন যদি আমি ওই সব অসুস্থ লোকদেরকে ফেলে দিয়ে ঘরে বসে থাকি এবং আমার জন্য একটা সম্ভব না এটা সম্ভব না এটা এবং আমি চিন্তা করলাম যে আমি এই মুহুর্তে আমার জীবনে একটা বড় চান্স পাইছি একটা যে এই মুহূর্তে অসুস্থ লোককে সেবা দিয়ে সুস্থ করে দেওয়ার মতো একটা সুযোগ পেয়েছি হয়তো দেখা যায় বাকি জীবনে হয়তো আর পাবো না কোনো সেই জন্য আমি এই সুযোগটা কাজে লাগাইছি এবং আল্লাহর উপরে ভরসা রেখে আমি আমার যতটুকু পারি নিজের মতো সাধ্য মতো রোগীর সেবা দেওয়ার চেষ্টা করছি সব এখন ভালো আছি কোনো অসুবিধা নেই আমার এর জন্য খুব খুশি আমি এর জন্য জি অসংখ্য ধন্যবাদ স্যার এইরকম আমাদের চিকিৎসকদের আপনি শিক্ষক বটে আমরা জানি যে আপনি আপনার হাত দিয়ে অনেক চিকিৎসক তৈরি হয় এবং যারা এই যে এরকম মহামারীকালীন সময়ে যারা সেবা দিয়েছেন তাদেরও আপনি শিক্ষকতা করেন আমরা আজকে স্যার আলোচনা যে বিষয়টি প্রসঙ্গ ছিল যে পেপ্টিকালসার আসলে আমাদের পেটের মধ্যে যে সমস্যাগুলো হয় এবং পরিপাকতন্ত্রের সমস্যা হয় আমাদের যে খাদ্য ভাণ্ডার যেটিকে বলি সেখানেও আমরা অনেক সময় সমস্যা দেখি আমাদের আজ আলসার দেহের বিভিন্ন জায়গায় হয় তবে আমরা পেপটিক আলসার বলতে আসলে কোন রোগটিকে বুঝি বা কোন সমস্যাটিকে বুঝি তা আপনি আগেই বললেন যে আলসার যে কোনো জায়গায় হতে পারে কেন আমরা কি পেপটিক আলসার বলি কেন আর কি কারণ এখানে অনেকগুলো ইয়ে আছে যে এনজাইম আছে হ্যাঁ দ্যাট ইজ প্যাপসিন একটা এনজাইম আছে হাইড্রোকোলিক অ্যাসিড একটা আছে এই এটা যখন কোনো ইম্যালেন্স হয়ে যায় এদের পার্সেন্টেজ আপনি আর যখন বেড়ে যায় তখন শরীরে যে কোনো এক জায়গায় ক্ষত সৃষ্টি হয় সে সেই ক্ষতটাকে বলা হচ্ছে পেপটিক আলসার বলা হয় এবং বডির পাঁচটা জায়গা সাধারণত হয় সাধারণ স্লেগাছে হয় স্টমাকে হয় ফার্স্ট পার্টে হয় অনেক সময় স্টোমেটিক জোন অব দিচ্ছে স্টমাকের যদি আছে আইনিয়ামিক বা ম্যাকাল জ্যাভের নজ হতে পারে জি সে এইসব জায়গায় এগুলো হয় আর কি এই জন্য এখানকে এক সমষ্টিগতভাবে পেপটিক আঞ্চল বলা হয় কিন্তু অন্য কোনো জায়গায় যেগুলো অন্য নামে হয় হয়তো স্কিনের কিছু হয় হয়তো অন্য কোনো জায়গায় কিছু হয় কিন্তু এই পাঁচটা জায়গায় সম্মিলিতভাবে পেপটিক আঞ্চল বলা হয় জি মূলত একটি ক্ষত সৃষ্টি সৃষ্টি হয় ক্ষত সৃষ্টি হয় সেখান সেখান থেকে সে তাকেই বলা হয়

পেট ব্যথা বলে গ্যাস 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 হয়েছে বলে পেট ব্যথা হয়েছে বলে আর কি এবার আবার খাওয়ার রুচি নাই বুক জ্বালা পোড়া করে হ্যাঁ তারপরে পায়খানা ঠিক মতো হয় না বমি বমি ভাব হয় এইগুলো মেইন কমপ্লেন হচ্ছে এইগুলোই আর কি এখন ব্যথা যেটা হয় সেই ব্যথাটা অনেক সময় একটা পেটের

ধন্যবাদ দর্শক আপনাকে প্রশ্নটি করবার জন্য আপনি আমাদের অনুষ্ঠানটি শুনতে থাকুন আমরা একটি পর্যায়ে অবশ্যই এই সমস্যাটি নিয়ে কথা বলবো স্যার লক্ষণ আমরা এই দর্শকের প্রশ্ন উত্তরটি আহ দিতে পারি অথবা আপনি লক্ষণ গুলো যদি বলেন

গ্যাস্ট্রেন্টোলজিস্ট যারা আছেন নর্মাল যেগুলো তাদের মাধ্যমে এই চিকিৎসার কোনো লাভ হবে না কোনো উপকার আসবে না আমি বলতে চাই যে যদি কোনো ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর থাকে তার সঙ্গে এভাবে যোগাযোগ করবেন উনি হয়তো আপনাকে উপদেশ দেবেন কী করলে ব্যথা কমে যাবে কিভাবে চললে তার ক্ষুধা বাড়বে এটাই মনে করি অর্থাৎ একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে গেলে উনি তো উনি বলছেন যে নির্ণয় হয়ে গেছে ক্যান্সার সুতরাং একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিতেই পারেন স্যার আপনাদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ক্যান্সার একটা সেন্টার রয়েছে সেখানেও এই ধরনের চিকিৎসা আপনারা নিশ্চিন্তে না আমরা যদিও বড় করে বলবো যখন চিকিৎসা আসবো তখন এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাইবো স্যার লক্ষণগুলো বলছিলেন যে পেটের অনেক সমস্যা নিয়ে আপনার কাছে রোগীরা আসেন পেটের লক্ষ্যের পেটের উপরে ভাগে সাধারণত থাকে কিনা ব্যথা থাকে এটা আর মনে হয় ব্যথাগুলো মনে হয় যে খুব যে তুষের আগুন যেটা বলা হয় আমরা তুর যখন যখন তুষ আগুন তার ধুক 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 করে একটা ব্যথা হয় জ্বলতে থাকে ঠিক ওই রে ব্যথা হতে পারে সিভিয়ার পেন হতে পারে আর অনেক সময় খাওয়ার সঙ্গে রিলেশন আছে ব্যথাটা পেটের ব্যথাটা রিলেশন কিছু খাইতে বাড়ে আবার কিছু না খেলেও খালি পেট থাকলেও বাড়ে আর কি আবার একটু পিও পিওডি আছে যে মাঝে মাঝে পাখিদের ভালো থাকে রিমিশন অ্যান্ড রিল্যাপসকে বলা হয় যে এই ভালো হয়

কী ধরনের আলসার আলসার তো বলছে যে পাঁচটা জায়গায় আলসার হয় যা একবার স্টোমাকে বলছি ডিওড্রেনে বলছি ডিওড্রেনে বলছি সেখানে ডুওডেনাম এবং স্ট্রোমাকে যে আলসার যেগুলো গ্যাস্ট্রিক আলসার অ্যান্ড ডিওড্রেন আলসার বলা হয় গ্যাস্ট্রিক আলসার যেটা হয় সেটা খাওয়ার পরপরই ব্যথাটা হয় আর যখন ডিওড্রেন হয় তখন হচ্ছে খালি পেটে হয় সেটা যখন আপনি বলছেন যে খালি হয় ওইখানে চিন্তা করতে হবে যে হিস্ট্রিটা জানতে হবে যে কোন কোন স্টেজে হয়ে গেছে এটা যদি খালি পেটে হয় তাহলে ভাববো আমরা শিওর এটা ডিওড্রেন্ট আলসার হয়েছে পেশেন্টকে এবং সে পেশেন্ট রাত্রেবেলা খালি পেটে বেশি কমপ্লেন করবে রাত্রেবেলা চুপে চুপে খোদা ছুটে সে কিছু খেয়ে নিবে খাওয়ার পরে তার ব্যথাটা কমে যাবে ভালো লাগবে তাহলে শিওর যে এটা তার গ্যাস্ট্রিক আলচার হয়েছে না এটা তার হচ্ছে ডোডের আলচার হয়ে গেছে আমরা এইভাবে নিন্দা করতে পারি যেটা খাওয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে আমার মনে হয় যে আপনি যেটি বলবেন যে চিকিৎসকের কাছে একটি পরামর্শ নিয়ে খাওয়া আবার এর সাথে আমরা যদি বলতে চাই যে ব্যথা হলেই কিন্তু ব্যথার ওষুধ খাওয়ার একটা প্রবণতা সাধারণ মানুষের কিন্তু রয়েছে এইটা এটাতে আসলে এই রোগের কি কোনো ক্ষতি হয় কিনা ঝুঁকি বেড়ে যায় কিনা স্যার ব্যথার ওষুধ খায় যে মানুষ ব্যথা হলেই একটা কারণ রয়ে গেছে পেপটিক আসার কারণগুলোর মধ্যে একটা বলছে যে মানে বললাম যে যে এই একটা কি বলে একটা অসুখ একটা অসুখ যা একটা নাইনটিন এইটি ফোরে নাইনটিন এইটি ফোরে দুই সাইন্টিস্ট মিস্টার বিজ্ঞানী দুজন বিজ্ঞানী একটা ব্যাকটেরিয়া বা একটা আবিষ্কার করছে আর কি সেখান থেকে বলতে চান একটা ধরনের একটা হেলিকপ্টার পাই একটা অর্গানিজম এটা যেন দায়ী হয়েছে বলতে চাই আবার এর আগে আমরা জানতাম যে কত রিস্ক ফ্যাক্টর ছিল বাট পজিটিভ কোনো ফাইন্ডিং ছিল কনফার্মেটরি কোনো কারণ ছিল না কনফার্মেটিভ কারণ এখন আমরা বলতে পারছি যে হ্যান্ডিক্যাপ একটা পাইরোলি ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে পার্গোলিজম ফর দ্য পেপটিক আনসার ডিজিজ যদি পেপটিক আনসার ডিজিজ রয়ে গেছে চিকিৎসা যদি আমরা প্রপার না করি ওষুধ যদি ঠিকমতো মতো তাকে না দেয় তাহলে ভবিষ্যতে এটা অবশ্যই এটা একটা ঝুঁকিপূর্ণ একটা কন্ডিশনে চলে চলেছে মেবি টান্স ইন দ্য আদার আদার টাইপ মেবি লাইক ক্যান্সার বা অন্য কিছু হতে পারে আর এমনি ছাড়া ব্যথার যেটা বলছেন সেটা একটা অনাব্দি কজ

পঞ্চাশ ধন্যবাদ আপনি আর নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনার প্রশ্নের উত্তরটি আমরা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমাদের সাথে একজন দর্শক ছিলেন তিনি বলছিলেন যে তার একটু আমাশা ভাব হয় একটু মাংস খেলে খেলে পরে তার পেট ব্যথা একটু বেড়ে যায় এ ধরনের কিছু বিষয় বলছিলেন পঞ্চাশের কাছাকাছি বয়স স্যার সেক্ষেত্রে স্যার দর্শকের জন্য আসলে কি পরামর্শ রয়েছে স্যার ধন্যবাদ সুন্দর একটা কষ্টের জন্য কিন্তু এই প্রশ্নটা আমি বলছি আপনার ইয়ের জন্য আপনার ভালোর জন্য যে আপনি বলতেছেন কিছু খাওয়ার পরে মাংস খাওয়ার পরে পায়খানার টেন্ডেন্সি বেড়ে যায় বারে বারে অনেক বেড়ে যায় অনেকবার বেড়ে যায় পেটের শব্দ হয় খাওয়ার রুচি কমে যায় এটা সব এবং অনেকে আমাশা বলে চালায় দেয় আবার ক্রনিক আমাশা বলে চালায় দেয় কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্রনিক আমাশা বলতে পারেন বাট টোমেডিক্যালি এটা বলা হয় সিনড্রোম আইবিএস বলা হয় ইরিটেবল বায়ল সিনড্রোম এটা যদি এটা যদি সোজা কথা বলতে হয় যে এটা যদি আমাদের বাংলা ভাষায় বলি মেডিকেল টার্ম না বলি তাহলে এটা কোন অসুখ না এটা নিজস্ব তৈরি করা জিনিস এটা আপনি যত আপনি যত আপনি যত টেনশনে থাকবেন যত এই রোগটাকে চিন্তা করবেন তত আপনার প্রবলেম বেড়ে যাবে এটা চিকিৎসা হলো যে এখানকে ভুলে যাওয়া যে আমার মানে আমি টেনশন করবেন না বিশেষ করে দুধ জাতীয় খাদ্যগুলো খাবেন না এবং এটা থেকে আপনার কোনো সময় কোনো বড় কিছু কোনো দিন হবে না এবং হঠাৎ সুযোগ নাই এটা নিয়ে অডিট হওয়ার কিছু নাই

স্যার আপনি এই যে পেপটিকালসার নিয়ে একটি কথা বলছিলেন যে আমাদের এই অ্যাসিড যেটি রয়েছে বা আমাদের যে খাদ্য ভাণ্ডারে যে পাকস্থলীর মধ্যে যে রয়েছে এটি ইমব্যালেন্স হয়ে যায় যখন নষ্ট হয়ে যায় অস্বাভাবিকভাবে আমাদেরকে কোনো না কোনোভাবে আমাদেরকে জানান দেয় যে এটি একটি রোগের দিকে চলে যাচ্ছে স্যার এই যে রোগটি আসলে এই রোগটি কিভাবে আমরা নির্ণয় করব কারণ আমরা একটা সময় রয়েছে এই পেপটিক আলসারের কিন্তু এখন অনেক আধুনিক চিকিৎসা গেছে আগে কিন্তু একরকম ভাবে চিকিৎসা হতো এখন আপনারা অনেক আধুনিক চিকিৎসা করছেন স্যার সেই ক্ষেত্রে আমরা নির্ণয়গুলো কিভাবে অর্থাৎ ডায়াগনস্টিক পারপাসে আমরা কি করে থাকি স্যার সুন্দর একটা প্রশ্ন যে আমরা যখন প্রথম দিকে আমার জীবনে যখন আমরা প্রথম দিকে স্টুডেন্ট ছিলাম আমাদের স্যার আমাদেরকে বলতেন যে যেহেতু আমরা দেশ আন্ডার ডেভেলপ কান্ট্রি এবং মানুষ বেশ গরিব এখন আমরা অনেকটা মধ্যমায়ের দেশে চিকিৎসা পরি পরি পরিkennika হয়ে গেছে বিজ্ঞানের উৎসতায় অনেক কিছু ভালো আমরা চিকিৎসা দিতে পাচ্ছি জি সেই অনুযায়ী বলতে গেলে আমি বলতে চাই যে আমাদের পাড়া হায়া আপার জ্যা একটা এন্ডোস্কোপি কথা বলা হয় ইন্ডোস্কোপি যদি করা যায় তাহলে আমরা শর্ট মানে স্পেসিফিক অসুখটা পাওয়া যেতে পারে ইন্ডোস্কোপি তাহলে একটা টিইউ ব্যক্তি একটা লাইট সোর্স হয় টিউব একটা আছে যেটা মানুষের মুখে মধ্যে দিয়ে ওখান থেকে ডাইরেক্ট ভিজিলেন্স করে ডাইরেক্ট দেখে ওখান থেকে যে জায়গায় ভীষণ আছে কোনো ক্ষত আছে ক্ষত আছে এটা দেখা সেখান থেকে যদি আমরা গোস্তু নিয়ে বের করে আনা যদি পরীক্ষা করি তখন তার নির্ণয় করা যায় এটাকে আনসার অদ্র আনসার কি না বা এটা ইরোশন কিনা এটা তখন কনফার্ম করা যায় তাই না এবং এই এটা এই এটা পরীক্ষা করতে গেলে তেমন খুব বেশি সময় দর দরকার করা না পেশেন্টও যে খুব বেশি অস্বস্তি বোধ করে না শুধু একটা বমি বমি ভাব মনে হয় কিন্তু এমনি পেশেন্টের কোনো ক্ষতিকারক কিছু হয় না আর কি খুব ক্ষতিকারক কিছু হয় না অর্থাৎ ইনভেস্টিগেশনস খুব বেশি আসলে প্রয়োজন হয় না রোগের ইতিহাস বা রোগীর আসলে ইতিহাস দিয়েও কিন্তু অনেকটা বোঝা যায় তারা যে সমস্যাগুলো বলেন তার থেকেও কিন্তু অনেকটা নির্ণয় করা যায় বলতে আগে যেরকম ছিল যে বেড়ে মিল করতে হয়তো পাথর স্টুল করা হতো বা ব্লাড করা হয়তো এগুলো এখনো করা হয় বাট

যেটা সাধারণত প্রপার ইয়েতে করা উচিত সে ধরনের মেনটেন করে না বিধায় পেশেন্ট আর প্যানিক চিস্টে ভয় এসে গেছে যদি কি হলে কি হবে কি হবে সময় হয়তো থাকে না অনেক রোগের রোগীর চাপে হয়তো থাকে না বিধায় তাড়াতাড়ি করার চেষ্টা করে আর কি যার ফলে তখন একটু ব্যথা লাগে বা একটু অস্বস্তি লাগে তখন সেটাকে তারা ভাবে যেটা খুব খারাপ জিনিস এটা অস্বস্তিকর জিনিস এটা তারা করতে চায় না আর কি এছাড়া এমনি কোনো সমস্যার সমস্যা সৃষ্টি হয় না সৃষ্টি হয়

চিকিৎসা করতে গেলে কয়েকটি জিনিস ডক্টরদের মনের ভিতর মানে তাদের মাইন্ডে থাকে মনের ভেতর থাকে যে একটা হলো যে তার লক্ষণগুলোকে আমরা দূর করব প্রথমে দ্বিতীয়টা হচ্ছে তার যে অসুখ যেটা আছে এটা জন্য পরবর্তীতে না হয় সেগুলোর চেষ্টা করব। এবং আরেকটা হলো যে যে এটা আছে অসুখটা যে ব্যথাটা ব্যথার জন্য দেওয়ার চেষ্টা করবো আর কি তখন ধরেন এখন যেহেতু অ্যাসিড থেকে এটা বেশি হয় যেহেতু অ্যাসিড বেশি পরিমাণ যদি বেশি তাহলে অ্যাসিড থাকে যাতে কম সিকুয়েশন হয় সেটা চেষ্টা করব এক ধরনের ড্রাগ দিয়ে আর একটা ড্রাগ আছে যে ওষুধ যাতে মানে ওটা যাতে তৈরি না হয় এ ধরনের একটা ওষুধ দেওয়ার চেষ্টা করবো অনেক সময় অ্যাসিড হওয়ার ফলে মেকু যা লাইন নিই তাহলে শ্রমাকে যে মেকোজার লাইন থাকে যাতে নষ্ট হয়ে যাচ্ছে সেটা প্রোটেকশন দেওয়ার জন্য চেষ্টা করব এই তিনভাবে তিন ধরনের ওষুধ দিয়ে আমরা এটাকে এখান থেকে যদি নির্মূল না করতে পারি তাহলে ভবিষ্যতে ক্যান্সার হতে পারে বলা যায় ক্যান্সার হতে পারে সেই জন্য ওইটাকে ট্রিপল থেরাপি বলে ওনার সাথে কম্বিনেশন আছে যে ট্রিপল থেরাপি যদি আমরা মিনিমাম দুই মাস দিই তাহলে হয়তো সেখান থেকে এটা এই চিকিৎসাটি সে ভালোভাবে পাবে এবং এই রোগ থেকে পরিত্রাণ পাবে আমাদের সাথে একজন দর্শক আছেন স্যার দর্শকের প্রশ্নটি আমরা নিয়ে রাখি দর্শক দুঃখিত দর্শক নিশ্চয়ই আপনি আবার চেষ্টা করবেন তবে আমরা চেষ্টা করব আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে স্যার অনলাইনে আপনার অনুষ্ঠান দেখছে আপনার কথা শুনেছে এবং অনেকেই প্রশ্ন করছে স্যার একটি যদি অনলাইন থেকে একটি প্রশ্ন আমরা নেই একজন প্রশ্ন করেছেন যে তার মাঝে মাঝে পেটের উপরের দিকে ভাগে ব্যথা করে পেট ফাফা ফাফা ভাব হয় সে কোসেক মাপস এবং পেরিডন এই দুটি ওষুধ আ নিয়মিত খাচ্ছেন আসলে এই খাওয়ার পর পেট ব্যথা অনেক এবং পেট ফাপটা অনেকটা কমে গেছে উনি কি এটা নিয়মিত খাবেন কিনা এই ওষুধ দুটি কোসেক এবং মাপস কোসেক মাপস এবং পেরিটোন এই দুটি ওষুধের কথা বলছি আমাদের দেশে ওটাকে কি বলা হয় যে ওই ফার্ম ডিসপেনসারি মানে ওপেন বা কোন যে কোনো জায়গা যে কোনো মর্টে ওষুধ একটা পাওয়া যাচ্ছে এই জিনিসটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এবং যেহেতু তার প্রবলেম আছে প্রবলেম হচ্ছে মাঝে মাঝে হয় মাঝে মাঝে সেরে যায় নিজের নিজের মতো ওষুধ না খেয়ে একজন স্পেশালিস্ট বা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তীতে চিকিৎসা দিলে আমার অনেক কিছু তার দূর হবে অনেক কিছু বিষয় ভালো থাকবে ভয়স ভবিষ্যতে তার কোনো রকম প্রবলেম হবে না আমি মনে করি যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো খাওয়া উচিত বিশেষজ্ঞ অর্থাৎ যত্রতত্র কোনো সমস্যা আছে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া ঠিক না আমরা এই ওষুধ নিয়ে কথা বলছিলেন সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় কিন্তু অপচিকিৎসার কথা যদি বলি স্যার অনেকেই হয়তো এই ওষুধ বছরের পর বছর খেয়ে যাচ্ছেন যেটা গ্যাসের জন্য আমরা যদি বলি যে গ্যাসের যে সমস্যার কথা বলে গ্যাস্ট্রিকের সমস্যা মানুষ সাধারণভাবে এই এই বিষয়টি জানে আসলে গ্যাসের সমস্যা বললে কি এটি কি আসলে রোগ নাকি গ্যাসের সমস্যাটি আসলে কি ধরনের রোগ পেট ফাঁপা ফাঁপা বলে এটি কি সাধারণভাবেই কি এটি আমাদের থাকে নাকি এটি কোনো রোগের পর্যায়ে পড়ে স্যার গ্যাস কথাটা হলো যে এটা সব মানুষের পেটে গ্যাস আছে কম বেশি গ্যাস আছে এবং এটু যদি না থাকে আমি বলতে চাই যে আমি আমার যেটা মনে আমার অভিজ্ঞতাতে বলে যে যেটু গ্যাস আছে এটা আল্লাহর দান ওই গ্যাসটা আছে বিধায় আপনি স্পেস স্টার্টিং মুভমেন্টটাকে এক্সাইট করতেছে বিধায় আমার পেশা পায়খানাটা ইজিলি হয়ে যাচ্ছে আর অনেক সময় ম্যাক্সিমাম পেশেন্ট তাদের এক্সেসিভ নর্দ্যান দেন নর্মাল হয়ে যায় যে দুই সাড়াই সময় তার চেয়ে বেশি হয়ে যায় কখন হয় যারা মুখ দিয়ে খাওয়ার সময় অনেক সময় চলে আসে যারা চুইন খায় তাদেরও হতে পারে যারা সিগারেট খায় তাদের অনেক সময় স্ক্র্যাচ সুমা যেতে পারে কতগুলো ব্যাকটেরিয়া আছে আমাদের শরীরের সেখান থেকে তাদের বাই কেমিক্যাল চেঞ্জের জন্য এনজাইমেটিক চেঞ্জের জন্য সেখানেও গ্যাস তৈয়ার হয় সেই গ্যাস হওয়ার ফলে পেট ফুলে যায় ফাইফে যায় কিন্তু একটা এটা কোনো অসুখ না এটা একটা অসুখের একটা সিমটম বিশেষ করে ইয়ে বলতে পারেন যে গ্যাস পেপসি ক্যান্সারের একটা একটা উপসর্গ বলতে পারেন আর কি এবং এটার জন্য আলাদা এটার জন্য এটা কমাইতে গেলে আপনাকে ওইসব খাদ্যগুলো যেখান থেকে হতে পারে নিয়ন্ত্রণ করতে হবে

জল খাচ্ছেন এই সমস্যাটি আসলে কতদিন থেকে মনে করছেন আমার সমস্যা অনেক দিন থেকে আমার বয়স এখন পঞ্চান্ন আমার প্রায় তিরিশ বছর বয়স থেকে আমার সমস্যা আমি নানান রকমের ওই গ্যাসের খেয়ে থাকি আমরা এই ধরনের সাধারণ মানুষের কিন্তু জানার বিষয়টাও এরকম যে প্রচুর গ্যাস আপনি যেটি বলছিলেন যে সে গ্যাসের সমস্যা এবং গ্যাসের রোগ ওষুধ খেয়ে যাচ্ছে প্যান্টোপ্রাজল খেয়ে যাচ্ছে নিয়মিত ভাবে এইভাবে কিন্তু আসলে সমাধানটা কোথায় স্যার উনি সমাধান আপনি বলছেন যে বুকে পেটের উপরে বুকের ভিতরে ব্যথাটা হয় প্রচণ্ড ব্যথা হয় বলছেন এই ব্যথাটা কি ওই জায়গায় থাকে এদিক ওদিক কোনো জায়গায় ছড়ায় কিনা দুই হাতে বা উপরের দিকে গলার দিকে আসে কিনা আমি জানতে চাই বা পিছন দিকে যাই কিনা জানতে চাই উনি অবশ্য বলেন বলেনি সেটা আর কি যদি এটা হয়ে থাকে তাহলে আমি মনে করবো যে এটা একটা একটা ভালো একটা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত দিস পেশেন্ট দিস দিস এটা আপনাকে হার্টের প্রবলেম থেকে হতে পারে হার্টের প্রবলেম থেকে আপনি বুকে Rato no te vale aval.

হার্টের ব্যথা এটাকে নির্ণয় করা জরুরি যেটি বলছিলেন স্যার ধন্যবাদ স্যার আমাদের এই বিষয়টি এই তথ্যটি কিন্তু জানা খুব প্রয়োজন দর্শক আপনারা যারা শুনছেন আজকে যে কোনো ব্যথায় স্যার যেটি বলছিলেন খুব চমৎকার করে যে কোনো ব্যথায় আমাদেরকে কোনোভাবেই সেই ব্যথা নিয়ে বাসায় বসে না থাকা ভালো সেটি সাধারণ কারণে হলেও যদি গ্যাসের কারণেও হয় তবুও সেটি চিকিৎসা আছে সেই চিকিৎসাটা দিয়ে চিকিৎসক দেবেন এবং যদি এটি অন্য কারণে স্যার যেটি বলছিলেন যে হার্টের সমস্যার কারণেও কিন্তু এ ধরনের ব্যথা হয় সুতরাং রোগটি কিন্তু আমাদের নির্ণয় করা প্রয়োজন এবং সেটি হাসপাতালে গিয়ে নিশ্চয়ই আপনি সেই চিকিৎসা নেবেন নিশ্চয়ই আমরা চাই না কোনো নিজেদের সতর্কতার অভাবে যেন কেউ মানে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সুতরাং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন স্যার আপনি পেপটি কালসার ডিজিজ নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে এই চিকিৎসা না করলে কি হতে পারে আপনি বলছিলেন স্যার ক্যান্সার পারে তো এই ক্যান্সার যদি তাই হয় সেক্ষেত্রে স্যার এই চিকিৎসাগুলো কোথা থেকে নেবে যদি আপনার ক্ষেত্রে আমরা জানি যে এই চিকিৎসাগুলো একেবারে ঢাকা কেন্দ্রিক এগুলো আমরা গ্রামে হয়তো অনেকে এই চিকিৎসাটিকে আমরা পাই না আপনি এনায়তপুরে খাজা ইনুসালি মেডিকেল কলেজে দীর্ঘদিন থেকে চিকিৎসা করছেন আপনারা ওখানে কিভাবে চিকিৎসা দেন স্যার আমার কাছে যখন আমি যখন পেশেন্ট রুগী দেখি দেখা যায় যে বেশ পার্সেন্টেজ এই ক্যান্সার বিশেষ করে স্টমাকের ক্যান্সার জিয়া ট্রাক্টের ক্যান্সার আমাদের কাছে আসে এবং আমার আমার বিশ্বাস বা রুগীরাও বলে বা সবাই বলে যে না বাংলাদেশের ভিতরে যে খাজ ইংরেজি মেডিকেল কলেজটা ক্যান্সারের জন্য খুবই স্ট্যাবলিশড একটা হসপিটাল প্রতিষ্ঠান আর কি এবং পেশেন্টরাও বলে পেশেন্টরা আসে দূর দূরান্ত থেকে তা আসে এবং আমাদের এখানে যেহেতু একজন এখানে ডক্টরগুলো ভালো আছে তারা স্পেশালিস্ট ডক্টর আছেন ওয়েল ইকুইপড একটা হসপিটাল আছে এবং আমরা সাধারণত ক্যান্সার হসপিটালে যে আমাদের ব্রাঞ্চ আছে সেখানে তাকে পেশেন্ট রেফার করি এবং তারা এখান সেখান থেকেই তারা চিকিৎসাতে ভালো অনেকে ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যায় এই আর কি স্যার এই যে যুদ্ধ করলেন এই যে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই করোনার সময়ে স্যার প্রতিদিন আমরা দেখেছি যে অনেক রোগী আপনার রয়েছে এবং বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যে যারা রয়েছে তারা আপনাদের চিকিৎসা তাদেরকে চিকিৎসা করে যাচ্ছেন স্যার আমি আমরা যদি মনে করি স্যার এই বয়সে আমরা তো অনেককেই হারিয়েছি কিন্তু আপনি সেই চিকিৎসাটা দিয়ে যাচ্ছেন মানুষকে আপনার মধ্যে কি কোনো ভিত্তি কাজ করছে কিনা স্যার কিংবা আপনি ডাক্তারদের উদ্দেশ্যে আপনার কি একটু পরামর্শ দেবেন আমার তো মনে হয় আমার কাছে কোনো ভয় বলে কিছু নাই যে হবে না আমি মনে আমি মনে করি যে আল্লাহ আমাকে ভালোবাসে বেশ ভালোবাসে আমার তো কোনো ভয় নেই সত্যি বলছি যে আমাদের কোভিড কোভিড নাইন্টিন পেশেন্ট আমার সামনে বসে আছে যে এক্সামিন করতেছি যখন দেখলাম তারপর যখন চিকিৎসা দিয়ে এলাম ভর্তি করলাম তাতে ইসলাম আমার কোনো রকম একটা প্যানিক বা কোনো রকম কোনো ভয় কোনো কিছু কাজ করছে না তাই না এটা হয়তো বলতে পারেন যে কেন জানি না ধন্য বাট আমার কাছে ভয় বলে কিছু বলে ভয় বলে কিছু নাই আমি মনে করতেছি যে আমাকে সেবা দিতে পারি না আমি খুব ধন্য মনে করি এবং আমারই এতে একটা পেশেন্ট স্যার এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি আসলে আপনি যেটি বলছিলেন জীবন আচার পরিবর্তন করে বা লাইফস্টাইল মডিফিকেশন করেও কিন্তু এর সমাধান রয়েছে আমরা একটু সচেতনতার জায়গা অর্থাৎ প্রিভেন্টিভ ট্রিটমেন্টের কথা যদি বলি বা প্রিভেনশানের জন্য যদি বলি যে আমরা বলি যে প্রিভেন্ট প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এই রোগ থেকে বেঁচে থাকবার জন্য আসলে আমাদের দর্শকদের জন্য কী পরামর্শ রয়েছে আমি দেখেছি স্যার আপনি আপনার বিভিন্ন পরামর্শমূলক বিভিন্ন কথা আপনি লেখালেখি করেছেন আপনি আমরা অন্যান্য বিভিন্ন বড় বড় পত্রিকায় আপনার পড়েছি এবং আপনি রোগীদেরকে একটি পরামর্শমূলক একটি কাগজও আপনি দিয়ে থাকেন আসলে কী পরামর্শ রয়েছে তা অনেকে মনে করে যে ঝাল খেলেও এরকম হতে পারে আসলে কি তাই মানে কি ধরনের পরামর্শ আছে যাতে করে গ্যাসের সমস্যা এবং যে কোনো রোগ যখন হয়ে যায় মানুষের ডিজিজ কিডনি প্রবলেম যে কোনো প্রবলেম শুরু হয়ে যায় সেখান থেকে আর ফিরে আসতে পারবেন না যত পাওয়া যায় ফিরে আসতে পারবেন না ঠিক যে কোনো অসুখে হওয়ার আগে যেতে পারে ওই জন্য গুরুত্ব দেওয়া উচিত বিশেষ করে এই পেপটে আঞ্চার ব্যাপারে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে হবে অনেক অনেকে বলে যে ঝাল মরিচ খেলে স্পাইসি খেলে বেড়ে যায় অ্যাকচুয়ালি বাড়ে কিন্তু কোনো আলসার করে না এটা কোনো ক্ষতিকারক করে না কিন্তু স্পাইসি ফুড খেলে আপনি উপসর্গ একটু বেশি করে দিতে পারেন কিন্তু এর জন্য কোনো রকম হয় না মানসিক তাকে কমায় দিতে হবে এইগুলো আর কি এগুলো যদি সে মেনটেন করে যদি তাহলে ইনশাল্লাহ মনে হয় যে পেপটেক আনসের গ্রোস থেকে অনেক অনেকভাবে সে দূরে থাকতে পারবে

আর যদি সিম্পল অন্য অন্য কারণে যদি হয় সরি আর ইন কেস অফ মেল ফিমেলের বেলা সেভেন্টি গ্যাস্ট্রিক আনসার মানে সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট হয় আদার হলো টেন পার্সেন্ট ওই অন্য অন্য অসুখের জন্য হয় এখন পার্সেন্টে যদি বলতে পারেন তাহলে হলো যে ক্রিওডেন আনসারটা যেহেতু এটা কমন মানে আমাদের গ্যাস্ট্রিক আনসার হচ্ছে কমন এটা ফাইভ ইস টু ওয়ান টু

অর্থাৎ এই যে যারা ধূমপাই রয়েছেন তাদের এই সব প্রসেস যেটিকে বলছিলেন যে ভালো হবার আসলে ন্যাচারালি এটি ভালো হয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে আপনি ন্যাচারাল ফ্লোরার কথা বলছেন যে দেহের ভেতরেই কিছু উপকারী রয়েছে যে যে বিষয়গুলো নিশ্চয়ই আপনাকে আমাদের রুগীদেরকে সেই বিষয়গুলো যদি মানেন তাহলে নিশ্চয়ই তারা ভালো থাকবেন যত্রতত্র ওষুধ খাওয়ার কথা আপনি বলছিলেন যে ওই ওষুধগুলো যেন না খাওয়া না খায় এবং ফার্মেসি থেকে ওষুধ না খাওয়া যায় আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব আপনি দীর্ঘক্ষণ খুব চমৎকার করে স্যার আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য স্যার আমি আমার পক্ষ থেকে আমি আজকে যে আমাকে আপনি এখানে আসার সুযোগ করে দিচ্ছেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ দিচ্ছি যাদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটা পরিচালনা হচ্ছে যে সব কলাকা তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি এটিএমকে এবং যাদের সহযোগিতা আজকে এই অনুষ্ঠানটা পরিচালনা হচ্ছে ডক্ট ডাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির অথরিটিকে আমি এটা অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমি ধন্যবাদ দিচ্ছি আমার যারা দর্শক আমার কথা শুনলেন যারা যে উপকার হবে কিনা না তবু তাদেরকে আমি আমার আমার অন্তর অন্তর ধন্যবাদ জানাচ্ছি আমি কথা বলতে চাই যেটা হলো যে আমার আপনার সবাই একটা পেট আছে তাই না পেট পেট আছে সবসময় মনে করবে আমার কাছে আমি একটা পেট মানে পেট বলে কিছু না তার মানে পেটকে নিয়ে রিসার্চ করবেন না পেটকে নিয়ে চিন্তা করবেন না পেট ওর চলতে মধ্যে কি হচ্ছে না এটা মনে করে চলবেন দেখবেন যে খুব সুন্দরভাবে আপনি দিনগুলো কাটাতে পারবেন অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক মণ্ডলী আপনারা শুনছিলেন আজকে পেপটিকালসার রোগের সমস্যা এবং সমাধান কি রয়েছে আমাদের সাথে ছিলেন দেশ বরণ্য একজন চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জুলফিকার আলী দর্শক আমরা আসলে এই যে পরামর্শগুলো সেগুলো নিজের জীবনে কাজে লাগবার লাগাবার চেষ্টা করব। আমরা এই যে যুদ্ধ করছি এই মহামারীকালীন সময়টিতে আমরা নতুন একটি ভোরের প্রত্যাশায় রয়েছি যেখানে জীবাণুমুক্ত একটি পৃথিবীকে আমরা দেখব আমাদের শিশুরা নতুন করে আবার সেই আকাশ দেখবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতনতাই হোক প্রতিকারের শুরু আল্লাহ হাফিজ